সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় গ্রাম থেকে কিছু মানুষকে এখানে এসে বসার এবং দ্বীনি তালিম হাসিল করার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, কঠিন দিবসের মালিক, তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই কয়কটা পাড়া বেলডাঙ্গা উক্ত এলাকায় আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় ঘুমিয়ে থাকা সমাজ। উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, জিনকে সৃষ্টি করলেন, উদ্দেশ্য একমাত্র ইবাদত করতে হবে, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বান্দা যখন ইবাদত করবে তার কিছু প্রয়োজনীয়তা আছে, তাই না? পেটে খাবার লাগবে, পরনে পোশাক লাগবে, বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে, পান করার জন্য পানিও লাগবে, খাবার পিউরিফাই করার জন্য সূর্যের উত্তাপ লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে প্রেরণ করলেন, বাদ বাকি সমস্ত জিনিস যা আমরা কিনতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি অফ কস্ট দিয়ে দিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অক্সিজেন আপনি গ্রহণ করেন, এর মূল্য যদি আপনাকে পে করতে হতো, যদি দিতে হতো, তো শুধু অক্সিজেনের দাম তুলতে আপনি নাজেহাল অবস্থা হয়ে যেত আপনার। তা আল্লাহ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পৃথিবী সৃষ্টি করেছেন, দিয়েছেন অঢেল কিছু মানুষকে, কোনো টাকা পয়সা নেননি। আল্লাহর উদ্দেশ্য একটা, মানুষ আমার সান্নিধ্য লাভ করুক ইবাদতের মাধ্যমে। আর যখন কোনো একটা জলসার আয়োজন করা হয়, কমিটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করে, যাতে করে মানুষকে দিন শিক্ষা দেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মক্কার কিছু বেদিন বেঈমানরা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনুল কারীম তেলাওয়াত দেখে খুব উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করত। কেন? যেন ওই কোরআনের মূর্ছনায় মানুষ ইসলামের ছায়াতলে না প্রবেশ করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে বললেন যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কি করো? বলেন চুপ থাকো এবং শোনো। আজকে যতজন বক্তা এখানে এসেছেন সবাই কোরআন এবং হাদিসের আলোচনা করবে, তাই না? এই কোরআন এবং হাদিসের আলোচনা চলাকালীন আপনি যদি আপনার নিজের জমিদারিতে ব্যস্ত থাকেন, তাহলে আপনি সরাসরি কোরআনুল কারীমকে অপমান করছেন। আমার কথার আওয়াজ যত দূর যাচ্ছে, যতজন দোকান খুলে বসে আছেন সবাই পাপী। আপনার জমিদারি এত কেন? একটা দিন দিন শিখবেন না আপনি? আজকে আপনাকে সকাল থেকে প্ল্যানিং করা দরকার ছিল যে আজকে প্রোগ্রাম হচ্ছে, দোকানপাট আজকের মতো বন্ধ, গিয়ে একটু দিন ইসলাম শিখব, চর্চা করব। যারা ভ্রাম্যমাণ দোকান বসিয়েছেন, এই যে এক্সট্রা মেলা তৈরি করেছেন, এরা তো পাপ করেছে, করেছে। যারা আয়োজন করেছে যদি বাধা না দিয়ে থাকে, আমি জানি আয়োজকরা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কারুর লাঠির জোর আছে, কারুর বাড়ির সামনে জমির জোর আছে, এই জন্য মানুষ পারে না।
আমাদের সমাজটা ঘুমিয়ে আছে, কিন্তু কাজকর্ম দেখলে মনে হয় আমরা খুব সচেতন মানুষ। আপনাদের বিশাল বড় মসজিদ, ঢোকার সময় দেখলাম লেখা রয়েছে ভাইরাস থেকে বাঁচার দোয়া। কেন? এই দোয়া না পড়লে আপনাকে করোনাতে আক্রমণ করতে পারে, আর করোনা যদি আক্রমণ করে আপনার হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দেওয়ার মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা নামক গজব পাঠিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করি না। কিন্তু করোনা ভাইরাস যা চোখে দেখা যায় না, তা থেকে বাঁচার জন্য বাংলায় দোয়া লিখে রাখা হয়েছে। কেন? মানুষকে বাঁচতে হবে, কিন্তু আল্লাহর গজব থেকে, আল্লাহর আজাব থেকে বাঁচার আমরা চেষ্টা করি না। মৃত্যুকে ভয় লাগে আমাদের, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাদের কোনো সচেতনতা নেই। আপনি এখানে আছেন, কাকে থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন, চলে যেতে পারেন আপনি ওইদিকে। আপনার বেঁচে থাকার সময়ে যত ভালো কাজ আছে আপনাকে করতে হবে। সমাজ ঘুমিয়ে আছে, তাই আজকে বাবরি মসজিদ হিন্দুদের হাতে চলে গেল। সমাজ ঘুমিয়ে আছে, তাই দিল্লির মসজিদে হনুমানের পতাকা উঠল। সমাজ ঘুমিয়ে আছে, আফরাজুলকে হত্যা করা হলো। সমাজ ঘুমিয়ে আছে, 16 বছরের মাদ্রাসা পড়ুয়া জুনায়েদকে হত্যা করা হলো। সমাজ ঘুমিয়ে আছে, আখলাকের ফ্রিজে নাকি গরুর মাংস ছিল, সন্দেহে তাকে হত্যা করা হলো। সমাজ ঘুমিয়ে আছে, তাই এনপিআর এনআরসি সিএর বুলডুজার আপনার আমার বুকের উপরে আসছে। সমাজ যদি জেগে যেত তাহলে পরিবর্তন কিছু হতো, কিন্তু সমাজই যখন ঘুমিয়ে থাকে আর কাকে জাগাবেন? আজকে বিশ্বের বহু মসজিদে কোনোতে নাজেলা পড়া হচ্ছে। জানি না আপনাদের মসজিদে শুরু হয়েছে কিনা। শুরু হয়েছে? জি, কোনোতে নাজেলা পড়তে হবে, আমরা অসহায়, আল্লাহকে জানাতে হবে। কিন্তু আমার ভাবনাটা একটু আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাব পাঠান অথবা পরীক্ষা পাঠান, আজাব অথবা পরীক্ষা। আজাব যদি হয় পাপী মানুষের উপরে হয়, আর পরীক্ষা যদি হয় মুমিন মানুষের উপরে হয়। মুমিন মানুষ আছে কিনা সন্দেহ এখন। তাহলে এখন যেটা আল্লাহর উপরে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন, সেটা আমাদের জন্য পরীক্ষা নয়, এটা হচ্ছে আল্লাহর আজাব, আল্লাহর গজব। যদি তাই হয়ে থাকে তাহলে কোনোতে নাজেলাতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথকে ভৎসনা না করে আপনার বাড়ির পাশের আব্দুর রহমানকে আল্লাহর কাছে তুলে নেওয়ার জন্য ভৎসনা করেন। কারণ ওর মেয়ে এখনো বেশ্যামের মতো রাস্তায় চলছে, যার গায়ে বুকে উন্ন নাই। ওই লোকের জন্য আপনি বদদোয়া করুন যার বাড়িতে আজকেও মায়ের সাথে জেনা করে সমতুল্য বন্ধনের বই তার বাড়িতে আছে, গত আগামীকালকে ও কিস্তি দেবে। তার জন্য বদদোয়া করুন আপনার পাশের দোকানে পানবিড়ি, জর্দা, কুল, সিগারেট বিক্রি করে। এইসব কুয়েঙ্গারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাব নেমে আসছে। না, নরেন্দ্র মোদী আমাদের কিছু করতে পারবে না, অমিত শাহর বাবার ক্ষমতা নেই কিচ্ছু করার। আপনার দিনই ভাই যার কথা আল্লাহকে, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানার কথা ছিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে তোয়াক্কা করে বুড়ো আমল দেখিয়ে অন্যায়ের সাথে লিপ্ত হচ্ছে। এই অন্যায়ের সাথে লিপ্ত হওয়ার জন্যই যত আজাব এবং গজব নেমে আসছে। কোনোতে নাজেলা পড়ুন তাদের নামে, আব্দুর রহমান আব্দুর রহমানের নামে কোনোতে নাজেলা পড়তে হবে, অমিত শাহর নামে নয়। আগে নিজের ঘরকে ঠিক করেন, নিজের ঘরকে ঠিক করেন প্রথমে, তারপরে অন্য জায়গায়। একটা মেয়ে যদি রাস্তা দিয়ে উলঙ্গ চড়ে এলাকার লোক দেখে মজা লুটে, তাকে বলার কিছু থাকে না। একটা 12 বছরের ছেলে যখন 60 বছরের ওই দোকানদারের কাছ থেকে জর্দার প্যাকেট কিনে, খৈনির প্যাকেট কিনে, সিগারেটের প্যাকেট কিনে, সে চিনুক বা না চিনুক
তাকে নসিহত করে না, বেটা এইটা তুমি কেন খাচ্ছ, এটা জায়েজ নয়। সে নসিহত করে না। সমাজ আমরা পাপে জর্জরিত, ইমানদার মানুষের আজ কি বড় অভাব, যার ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা গজব নাজিল করে দিয়েছে। আপনাদের ওই মসজিদ দেখে আমার মনে পড়ে গেল, হয়তো এই মসজিদে একদিন ঘোষণা করবে এটাও কালী মন্দির ছিল। কেন? আমরা যে অচেতন মানুষ, আমরা যে সচেতন নই, তার প্রমাণ আপনাকে আমি দিব। সেটা হচ্ছে আপনাদের এই যে গ্রাম কর্কটাপাড়া, তাই না? তো এই গ্রামে জনসংখ্যা কেমন, লোকসংখ্যা কত ঘরের বাস? মোটামুটি 600 ঘরের বাস, একটা জুমা মসজিদ আর ওক্তিয়া মসজিদ একটা, টোটাল দুখানা মসজিদ। তো যেদিন জুমার দিন হয় ওই দিন এই মসজিদে লোকজন আটে তো ভর্তি হয়ে যায়। আজকে ফজরে কজন ছিল? কেন? তাহলে কিসের উন্নতি করবে জলসা করছেন আপনারা? কথাকে একটু মাইন্ডে ঢোকাতে হবে। দ্বিতীয়বার আসবো এটা আমি মনে করি না, আর এটা আমার জীবনের প্রথম একটা স্টেজ, যখন আমি প্রথম উঠেছি। এটা আমার কী সৌভাগ্য, আজকে কী যে খুশি লাগছে আপনাকে বোঝাতে পারবো না, যে বাড়ি তাড়াতাড়ি পৌঁছাবো, কোথাও এত তাড়াতাড়ি উঠি না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের জলসা কমিটিকে। তো উন্নতি করবে মানে, আমার কাছে একটা গ্লাস রয়েছে, ওতে যদি পানি পরিপূর্ণ হয়ে যায়, উপচে পড়ে, তারপরে তার একটা গ্লাস আনবো, ঠিক না? যদি গ্লাসে পানি অর্ধেক থাকে আর গ্লাসে প্রয়োজন হবে, তাহলে আপনি কার জন্য উন্নত করছেন? কেউ যদি প্রতিদিন চার ওয়াক্ত সালাত মনোযোগ সহকারে ভদ্রতার সাথে খুব মনোযোগ দিয়ে কেউ যদি প্রতিদিন চার ওয়াক্ত সালাত আদায় করে, সে ব্যক্তি মুসলমান নয়। খালি জুমা পড়া লোকের জন্য উন্নতি গল্প কেন? এরা তো মুসলমান নয়। খালি ঈদে সালাত আদায় করার জন্য, রামাজান মাসে সালাত আদায় করার জন্য, এটা কেন? কারণ ওই লোক আপনার কাছে দিবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে দিল, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি মুসলমান নয়। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আপনি বাধ্য, প্রতিদিন আপনার কপাল নামক কলম দিয়ে মসজিদে সিগনেচার করতে হবে, পাঁচবারে সিগনেচার করলে তবে আপনি মুসল্লি। আজকে যদি ভারতবর্ষের 80% মুসলমান সালাত আদায় করত, তাহলে বাবরি মসজিদ আমাদের হাত থেকে ছাড়া হতো না। 80% মুসলমান যদি সালাত আদায় করত, এত গজব নেমে আসত না। কারণ আমরা সব হয়েছি শুকুর আলী, রমজান আলী, ইদুমিয়া, এ দিয়ে আল্লাহর কোনো কাজ নেই। সাহাবিদের মধ্যে ঐক্যমত ছিল, যাকে ঈশার সলাতে দেখতো না তার জন্য তারা ওয়েট করতো যে ফজরে খবরটা কি, দেখতো যে ফজরে আসেনি, তারা কনফার্ম হয়ে যেত যে হি ইজ নট আ মুসলিম অ্যাট অল, হি ইজ আ কাফের, সে মুসলমান নয়, সে একজন কাফের, এইটা তারা মনে করত। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন যে যার সালাত নাই তার দিন নাই, যার সালাত নাই তার দিন নাই। আজকে আপনার যে কলিজার টুকরা ছেলেটা মুরগি জবাই করেছে জালসা উপলক্ষে, ওই ছেলে সালাত আদায় করে না, কিংবা খালি জুমার দিনে সালাত আদায় করে, এই গোস্ত খাওয়া হারাম, নাজায়েজ। আজকে হাড়ি শুদ্ধ ফেলে দিতে হবে, জাগতে হবে আপনাকে, জেগে উঠতে হবে। আপনি এনআরসির ভয়ে আধার কার্ড ঠিক করার জন্য ব্যস্ত, রেশন কার্ড ঠিক করার জন্য ব্যস্ত, ভোটার আইডি কার্ড ঠিক করার জন্য ব্যস্ত, এসব কিছুই কাজে লাগবে না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার খাতায় আপনি নন রেজিস্টার্স অফ সিটিজেন, আপনি অলরেডি এনআরসি আল্লাহর খাতায়। জি, এখন বলছে যে কারুর নাম শাহিনুর রহমান, ওর বাবার নাম মহিবুল মণ্ডল, এখন যদি রহমান আর মণ্ডলে টক্কর লাগে তো ও ওর বাপ না। যদি কেউ এটা বলতে পারে
তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। কেন? ফাঁসি বাঁচার জন্য। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে কেন? আল্লাহর সাথে কথা বলার জন্য। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে কেন? যার সালাত নাই তার দিন নাই। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে কেন? সালাত হচ্ছে অ্যাডমিট কার্ড, সব থাকলেও পরীক্ষা হলে ঢোকা যায় না অ্যাডমিট কার্ড ছাড়া। আপনি রাস্তা থেকে একটা পাথর সরিয়েছেন, আল্লাহ এক নেকি দিবে, সত্তর নেকি দিবে, সাতশো নেকি দিবে, কত দিবে আল্লাহ জানে। এক লরি পাথর সরিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এক নেকিও দিবে না যদি সালাত না থাকে। তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি আল্লাহর সাথে ডিসকানেক্টেড। পাঁচবার সালাত সমান সমান একটা ফরজ ধরে নিন, ভালো করে বুঝতে হবে। কেউ হজ করতে গিয়েছে খালি কুরবানি করেছে, হজ হবে? কথা বলেন। কেউ হজ করতে গিয়েছে খালি চুল লেড়া করেছে, হজ হবে? সমস্ত আকাম বিধি বিধানের নামই হচ্ছে হজ। তেমনি পাঁচ ওয়াক্ত সালাত সমান সময় একটা প্যাকেজ, একটা যদি বিশেষ কোনো অজর ছাড়া এমনি প্রতিদিন যা করতে থাকেন তো আপনি মুসলমান না। আপনার জন্য তো গজব নেমে আসছে। জি, আমি প্রায় জায়গায় বলি, আপনাকে আমি এখানে সচেতন করছি, একটা ছাত্র যদি খারাপ হয়, আমি মনে করি অ্যাজ এ টিচার, একজন মাস্টার হিসাবে আমি মনে করি যে 80% মাস্টারের দোষ, 20% ছাত্রের দোষ, সামথিং এদিক ওদিকে থাকতে পারে। কেন? মাস্টার বুঝাতে পারেনি তাই বুঝতে পারেনি। ভালো করে বুঝবেন, স্যার বুঝাতে পারেনি তাই ছাত্রটা পারে। স্যার কী করে বুঝালো যে ছাত্রটা পারলো না? বুঝছেন তো আমার কথা? যদি তাই হয়, আপনার এলাকার মানুষ যদি ফজরে 30 জন হয় আর জুমার দিনে 300 জন হয়, এই ফজরে আপনার 270 জন আসে না, কিংবা এই 600 ঘরের সমস্ত লোক আসে না, এর অর্থ আপনার ইমাম দায়ী। জি, যদি উনি না জানেন আমার কাছ থেকে শিখে নেন, এখন ওনাকে শিখাচ্ছে। একটু খেয়াল করেন, পৃথিবীর যত ইমামকে চিনেন সব এই বাক্যটা পৌঁছে দেবেন। প্রায় জায়গায় বলছি, আপনাকে একটু বলি, কেন এনআরসির জন্য আমি ভয় করছি? এই জন্য আল্লাহর খাতায় এনআরসি, আরে অমিতার কথা আমি মনে করি না। ও একটা নিকৃষ্ট জীব, ওর কথা আমি ভাবি না, আমি আল্লাহর ভয়ে ভীত। আমি একটু বলতে চাইছি, খেয়াল করবেন। আর জুমার দিনে যখন লোকজন আসে, ভালো প্ল্যাটফর্ম অনেক লোক পেয়েছেন বক্তৃতা দেওয়ার, তো ওই দিনে আপনি খুতবাতে উঠে দুটো বাক্য ব্যবহার করবেন, ইমাম সাহেবের কাছে পৌঁছে দেবেন, আপনার গ্রামের হোক, আপনার পৃথিবীর যে প্রান্তে হোক, আপনার জানা মতে। এক, ইমাম সাহেব সেদিন জুমার খুতবায় উঠে বলবে, এই শোনো, খবরদার কেউ ঘুমাবে না, ঘুম ত্যাগ করে এই আমার কথা শোনো। জি, এক, যে ব্যক্তির বাড়ির সবাই সালাত আদায় করবে না, ওই ব্যক্তি মারা গেলে কুকুরের মতো পুঁতে রাখবো, জানাজা করবো না। দুই, যে ব্যক্তির বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, ওই ব্যক্তির বাড়ির যদি কারো ছেলে অথবা মেয়ের বিয়ে হয় তো আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাব না। বলেন বেনামাজি থাকবে? ভাষা বুঝছেন আমার? বেনামাজি থাকবে? আর ইমাম সাহেব কেন করে না? যদি না করে আগামী দিন থেকে করবে, যদি তারপরে না করে তো বুঝতে হবে যে ওই মমতা ব্যানার্জির 3000 টাকায় আটকে আছে। কারণ ইমাম সাহেব কথা বলবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন, একবার চোখ মুখ লাল হয়ে যাবে, মনে হবে তিনি কমান্ডার আর সামনে সৈনিক বসে আছে। সমাজকে পরিবর্তন করতেই হবে। খালি মুসলমানরা যদি পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে পাবন্দী হয়ে যেত, তাহলে ইনশাল্লাহ আজিজ আমাদের উপরে এত জুলুম অত্যাচার হতো না। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দুনিয়াবাসী স্বরূপ, তোমরা সালাত কায়েম করো। সালাত এমন একটা মহ ঔষধের নাম, কোনো ব্যক্তি যদি সালাত কায়েম করে তার মধ্যে থেকে অশ্লীলতা, ব্যাপনা, নোংরামি, অসভ্যতা, বর্বরতা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি সালাত আদায় করো, সালাত আদায় করলে সমস্ত নোংরামি তোমার মধ্য থেকে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। সালাত আদায় করেন, নোংরামিও করেন, বোঝা যাচ্ছে আপনার সালাত সাত আসমান অবধি পৌঁছায় না, সাত আসমান অবধি পৌঁছায় না। মাত্র 313 জন লোক, ভাবেনি 1000 লোক আছে, জিতেছিল কেন?
আল্লাহর উপরে তাওয়াক্কিল ছিল, তারা একজনও বেনামাজি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকও নামাজ পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকও নামাজ পড়তো, আর এখন ইমানদাররাও নামাজ পড়ে না। কি বলে কি বলে বলেন, একটা কমন ডায়লগ আছে না, নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, কি অবস্থা মানুষের। তাহলে এই সমাজকে মুয়াজ্জিন সাহেব চার ওয়াক্তের আজান একভাবে দেন, এক ওয়াক্তের আজান আর একটু ভিন্ন করে দেন, এই জন্য তিনি আপনাকে নামাজ পড়তে আসার জন্য, কিন্তু তিনি আপনাকে এক্সট্রা অ্যাড করে দেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন হচ্ছে উত্তম হচ্ছে সালাত। এই বাক্য শোনার পরেও মানুষ কি করে শুয়ে থাকে, এই বাক্য শোনার পরে তো কোন মুসলমানের শুয়ে থাকার কথা নয়, অথচ আমাদের অধিকাংশ মুসলমানরাই শুয়ে থাকে। তাহলে সমাজ সচেতন করে, সমাজ সুন্দর করতে গেলে প্রথম এবং প্রধান অন্যতম দায়িত্ব যে প্রত্যেকটা মা তার সন্তানকে বলবে, বেটা যেখানে যে কেন তুমি সালাত আদায় করবে, তাগিদের সাথে বলতে হবে। সমাজকে জাগাতে হলে ওই করোনা ভাইরাসের খালি দোয়া পড়ে সম্ভব নয়, আগে আল্লাহর কাছে পাঁচবার মাথা নত করতে হবে, অন্ততপক্ষে 17 রাকাত অন্ততপক্ষে সালাত আপনাকে আদায় করতে হবে। আজকে গিয়ে আপনার বউকে, আপনার বিটিকে, আপনার বৌমাকে, আপনার ছেলেকে, ওর বয়স যাই হোক না কেন, ও এফআরসিএস করুক লন্ডন থেকে, আপত্তি নেই, ওকে বলতে হবে বেটা সালাত আদায় করতে হবে, না করলে তুমি আমার বাড়িতে খাবা, এটা আমি মনে করি না, এটা আমি মনে করি না। মুমিন নাকি আমরা কি মুসলমান, আমাদের সালাত লাগে না, ভাবেন। তাহলে সমাজকে জাগাতে হলে এক নম্বরে সবারই অন্তরে সালাতকে জাগিয়ে তুলতে হবে। আপনি বসে আছেন, আপনার বাবা বসে আছে, একজন ব্যক্তি এসে আপনার বাবার মাথার উপরে একটা রড দিয়ে আঘাত করলো, আপনি হাট্টা কাট্টা জোয়ান একটা ছেলে, আপনি কি বসে থাকবেন নাকি যে মারলো তার প্রতি অ্যাকশন নেবেন? অবশ্যই নিতে হবে। দিল্লিতে যে ঘরটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওটা আব্দুর রহমানের ঘর নয়, ওটা শাহিনুর রহমানের ঘর নয়, ওটা কার ঘর? আল্লাহর ঘর। আপনার কলিজায় আগুন দেওয়া হয়েছে, তবে আপনি বুঝতে পারছেন না কেন, মসজিদের সাথে ভালোবাসা নাই এই জন্য। কিয়ামতের মাঠে যখন নবী রাসূলরা টেনশনে পড়ে যাবে, হায়াল্লা আজকে আমার কি হয়, সূর্য থাকবে মাথার উপরে, মানুষ খামতে খামতে কেউ খামে সাঁতার পর্যন্ত খেলবে, পাপ উঠতে থাকবে, কলিজা ফেটে যাবে তৃষ্ণায়, সেই দিন একটা ছায়া থাকবে আরশে আজিমের ছায়া, ওই দিন সাতশ্রেণীর মানুষ ওই ছায়া তলে থাকবে, তাদের মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা, যারা যাদের অন্তরটা মসজিদে লটকে থাকে, আর ওই মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান বিশ্বের সমস্ত লিডাররা চুপ, যাদেরকে বাঘ মনে করেন, যাদেরকে লিডার, তারা আজকে চুপ রয়েছে। ভারতবর্ষের একজন লিডারকে দেখেন যে হক এবং সত্য কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাকে উঁচু করার জন্য একজন লিডার জেলে আছে, সব ভাইরাল হতে চায়, যাই হোক আই ওয়ান্ট টু বি ভাইরাল, আমাকে ভাইরাল হতে হবে, জি না, অন্তর দিয়ে কাজ করতে হবে, অন্তর দিয়ে ভাবতে হবে, যতক্ষণ না আপনি অন্তর দিয়ে ভাবতে পারবেন অতক্ষণ সমাজ পরিবর্তন হবে না। আজকে লক্ষ কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বলা উচিত ছিল যে ওই কুলাঙ্গর আমাদের মসজিদে ঝান্ডা ঝুলায় কি করে, জি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পা চাটা গুলাম রয়েছে এই নেতা নেত্রীদের, তা আপনিও চিনেন আমিও চিনি, কিন্তু সবাই চুপ।
কেউ কিছু বলতে পারি না, সবাই নাকি আমরা চুপ থাকি, কেউ কিছু বললে তার কণ্ঠকে রুদ্ধ করা হয়, জাস্ট থেমে যাও ভাই, নইলে তোমাকে চোদ্দ শিখের ভেতর চোদ্দ শিখ আল্লাহ তোমার ভয়াবহ আগুন প্রস্তুত করে রেখেছে, যে আগুন অতীব ভয়ানক, আপনার দেহ যদি বিশাল আকৃতির হয় তার মধ্যে ফেলামাত্র আপনার কলিজায় আগুন ধরে যাবে, কত ভয়ানক পরিস্থিতি সেদিন হবে। অতএব একে অপরকে উদ্বুদ্ধ করুন, আর এই দায়িত্ব পালন করবে এলাকার নেতৃস্থানীয় মানুষ, আলেম ওলামারা, ইমাম সাহেবরা এই দায়িত্ব পালন করতে পারে, তবে তাকে সর্বোচ্চ পাওয়ার দিতে হবে। দাড়ি চাচা লোক সভাপতি হয়ে যদি বলে আমি যা বলবো খুতবা তাই হবে, এ তো হিজড়ার সমাজ, এ তো মুসলমানের সমাজ নয়, মুসলমানের সমাজ নয়। হয় জীবন পরিবর্তন হবে, নাহলে মসজিদ ছেড়ে চলে যাবে, দরকার নেই সব মুসল্লির, আল্লাহর মুসল্লি দরকার সে যে কথা শুনবে মেনে নেবে। একজন ব্যক্তি পরপর দুদিন খুতবা শুনেছে আমার, খুতবা শোনার পর বলছে যে আর তো আঁকা যাবে না মসজিদে, বুঝে কেন, বুঝে এভাবেও কথা বলে মানুষকে, মানে কেন কি হয়েছে, বুঝে আমি তো বিড়ি খাই, কিন্তু বিড়ির বিরুদ্ধে যে বলা বললেন এটা সম্ভবই না আসা, আমি যে যাক কাজ হয়েছে। তাহলে দ্বিতীয় কাজ, সমাজ সচেতনতামূলক কাজ হচ্ছে ইমাম সাহেবরা একটা ফরমাট তৈরি করবে, কোন বাড়ির কতজন লোক, কতজন সাবালক, কতজন মসজিদে আসে, কতজন আসে না, আর যারা আসে না তারা কেন আসে না, এগুলোকে লিস্ট করতে হবে। ওর দায়িত্ব, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিশও, ওর ডিউটি, ওর ডিউটি। উমার রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সালাত আদায় করার পর ভ্যানিশ, প্রতিদিন কোথায় চলে যায়, একদিন পেছন পেছন গিয়ে দেখলেন একটা মহিলার বাড়ি থেকে বেরোচ্ছে, উনি বেরিয়ে আসার পর উমার রাদিয়াল্লাহু তাআলা গেলেন, মহিলা কে আসে তোমার বাড়িতে, কে আসে তা তো জানি না, আমি অন্ধ মানুষ, আমার গরুর দুগ্ধ দহন করতে হয়, কিছু কাজকর্ম সে করে দিয়ে চলে যায়। তোমার যে শেখে জানো, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমার রাদিয়াল্লাহু তাআলা বাইর থেকে বেরাচ্ছেন আর বলছেন হাই আবু বকর, কতই না দায়িত্ব তুমি আমাদের জন্য রেখে যাচ্ছ, একজন লিডারের কত দায়িত্ব রয়েছে, আর আমাদের সমাজের লিডারদের দায়িত্ব একবার চান্স পেলেই হয় কর্কটের অর্ধেক জমি কিনে নেব, ইনকাম কি করি, কিছুই করি না, আমি যে নেতা দেখেননি আপনার চোখের সামনে, মেম্বার হওয়ার পরে জমি কেনার গতি ঠেকছে না, জিওর বেতন কত, ও তো প্রধানমন্ত্রী চেয়ে বড় লোক, কেন এই যে 6 লাখ করছে জনগণের মাল, এদেরকে যদি পরিচালনা করতো ইমাম সাহেব তবে সমাজটা সুন্দর হতো, কিন্তু ওরা পরিচালনা করে এদেরকে। সদ্য সম্পর্কে আলোচনা করেন না, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না যায়, এদেশের মাটিতে যখন কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলা হয় তার বিরুদ্ধে সোচ্চার হয়, জেল হয়, শুলি হয়, ফাঁসির জন্য প্রস্তুত হয়ে যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলে মানুষ চুপচাপ বসে থাকে, কেন, এটা কারণ নেতা না নাকি, তাহলে আগে নিজে পাপ ত্যাগ করুন, আল্লাহ এনআরসি এমনি উঠিয়ে দেবে, পারবে না আল্লাহ, আল্লাহ কি পারবে না, দেখেননি কেউ ছিল না ইমানদার লোকের অভাব, অত বড় একটা হস্তি বাহিনী নিয়ে আসলো আব্রাহা, আল্লাহ সুবহানাহু ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে অ্যাটম বোম মেরে সবগুলাকে উড়িয়ে দিলেন। দিল্লির মসজিদ আপনার ওই জ্বালাচ্ছিল যারা তাদেরকে বোমা ওইভাবে আবাবিল এর মাধ্যমে ধ্বংস করতে পারতো না, কার জন্য ধ্বংস করবে, নামাজ পড়ার লোক নাই তো, নামাজ পড়ার লোক নাই তো কার জন্য ধ্বংস করবে, ওই মসজিদকে ধ্বংস করার হাত থেকে বাঁচানো হয়েছিল, কেন ওখানে হজ করবে, ওখানকার মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ মিট যায় না, আর আপনি আপনি ওই শুধুমাত্র জুমার দিনে যায়, এই যার ফলস্বরূপ আমাদের অবস্থা এরকম। সালাতে মনোযোগী হন, সমাজ সচেতনে মনোযোগী হন। 3 নম্বর পয়েন্ট, আমাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া যে করছি, এত যে দোয়া করি কবুল হয় না, কারণ কি,
আমরা কিন্তু একটু খেয়াল করে দেখি না যে প্রতিদিন আমরা কি খাচ্ছি, কত হারাম খাচ্ছি। হারাম খেয়ে ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি। তো হালাল রুজি খাচ্ছি না, আল্লাহ কার কথা শুনবে? ও নাম কাটা পড়েছে, আমরা আল্লাহর খেলা থেকে নাম কাটা ফেলে দিয়েছি। কেন? আমরা হারাম খেতে ব্যস্ত। একজন মুসলমানকে যদি বলা হয় ভাইজান লেটস হ্যাভ আ ডিনার, চলেন আজকে রাত্রিবেলা আমার বাড়িতে খাবার রান্না করেছি, শুয়োরের গোস্ত রেখেছি, যাবেন? কেউ যাবেন এখানকার? 1,00,000 টাকা দিলে যাবেন? 1,00,000,000 টাকা দিলে? কিন্তু ভাই তো ফ্রিতে বিড়ি দিচ্ছে, খাচ্ছেন কেন? শুয়োরের গোস্ত যেমন হারাম, বিড়িও তেমন হারাম। শুয়োরের গোস্ত তেমন হারাম, শুয়োরের গোস্ত যেমন হারাম, বন্ধনের টাকা নেওয়া হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, আপনার গ্রুপ লোনের টাকা নেওয়া হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, জর্দা খেয়ে ইবাদত করার গতি ও ইবাদতের অংশটাই হারামে পরিণত হবে। খালি শুয়োরের গোস্ত হারাম কে বলল আপনাকে? এখনই দোকানে বসে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে, এখনো রাস্তায় দাঁড়িয়ে বিড়ি সিগারেট মানুষ খাচ্ছে, জি এগুলো হারাম খাচ্ছে। এ খেয়ে সারা জীবন আল্লাহর কাছে কাঁদলে ইবাদত কবুল হবে না। দলিল অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। না মডার্ন জামানায় এসে কেউ কি বলতে পারে যে বিড়ি মাকরু, দাড়ি রাখা সুন্নাত বলে না? ইমাম সাহেবরা আজীবন বলে আসছে খালি জাতিকে ফাঁকি দেওয়ার ধান্দা, আর কিচ্ছু নয়। নুমান ইবনে বাশার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন, বলো হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট। এখন মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ, জি মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। বিড়ি জর্দা নাকি হুজুর বলছেন লিখা নাই বইয়ের পাতায়, অতএব এটা নাকি সন্দেহ? জি সন্দেহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা প্রত্যেকটা রাজার একটা আলাদা চারণ ক্ষেত্র আছে, চারণ ক্ষেত্র মানে যেখানে গরু ছাগল চড়ায়। বলে জি হ্যাঁ। তো তুমি যদি তোমার গরুটা কিংবা ছাগলটা ওই রাজার চারণ ক্ষেত্রে আলের উপরে চড়াও, আল আল বলি তোমরা জমির আল না, আলের উপরে চড়াই, তাহলে কি তোমার গরু বা ছাগলটা ওই রাজার ওইখানে কি মুখ দেবে কে দেবে না? তো সাহাবরা বলছে বেশিরভাগ চাঞ্চি থাকবে দেওয়ার। এবার রাসূলুল্লাহ বলছে জি সন্দেহ মানে হারাম, সন্দেহ মানে কি হারাম। এরপরেও আল্লাহ রসুল কি, আল্লাহ রসুল বলছে একজন ব্যক্তি সফরে বেরালো, চুলগুলো এরকম এলো, গায়ে ধুলো বালি, সফরে বেরোলো মানে মা বাবার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, মা বাবার দোয়া করলে লেগে যায়, এই জন্য সন্তানকে বদ দোয়া দেবেন না, ও যদি রাগও হয় তো ভালো ভালো দোয়া দেওয়ার চেষ্টা করবেন, যদি রাগও হয় ভালো দোয়া দেওয়ার চেষ্টা করবেন। মক্কার একজন মানুষ তো ওই উনি বলছেন যে আমি ছোটবেলায় আমার মাকে খুব জ্বালাতাম, শুনতাম না কথা, খেলতাম, স্কুলে যেতাম না, এই মাদ্রাসায় যেতাম না, তো আমার মা আমাকে যখন আমি এই কাজ করতাম আমার জন্য দোয়া করতো, কি জানেন? বলতো তুই যেন মক্কার ইমামস। তো উনি বলছেন যে আল্লাহর কসম করে বলছে আমার কোনো যোগ্যতা নাই, এখন আমি মক্কার ইমাম, শুধুমাত্র আমার মায়ের দোয়ার জন্য। আমি যখন প্রথম ইমামতে জয়েন করি তো সবাই আমাকে দেখে হাসতো আর বলতো যে তুই এত কালো কেন? তো বলতো আমি জানি না, তুমি আমার মার জন্য আমার এখানে আসো। তাহলে বুঝেন পরিস্থিতিটা কোথায়। এর জন্য বাদ দোয়া দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা বাবা দোয়া করলে আল্লাহ গ্রহণ করে নেন, অন্তরাল থাকে না। আর সফরে যে ব্যক্তি আছে, যে রাস্তা চলছে সফর, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই ব্যক্তি খোলা একটা মাঠে গিয়ে চুল এলোমেলো, গায়ে পোশাকে নোংরা, এবার আল্লাহর কাছে হাত তুলে বলছে ইয়া রাব্বি হে আমার প্রতিপালক, ও আমার প্রতিপালক। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ও সাহাবীরা শোনো, আচ্ছা এর দোয়া কি করে কবুল হয় বলো তো? এ যে খাবার খেয়েছে হারাম, পোশাক পরে আছে হারাম, পানীয় পান করেছে হারাম, শেষে বলছে গুজিয়া বিল হারাম,
হারাম টাকা খেয়ে গড়ে উঠেছে, বন্ধনের টাকা খেয়ে গড়ে উঠলে, গ্রুপ টাকা খেয়ে গড়ে উঠলে, এলআইসির টাকা খেয়ে গড়ে উঠলে, সুদঘুষের চাকরির টাকা খেয়ে গড়ে উঠলে, ওই দেহ জান্নাতে যাবে না। 1450 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ডিক্লেয়ার করে দিয়েছেন। যারা মনে করে বিড়ি খেয়ে ইবাদত কবুল হবে, এরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরযি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান। হে দুনিয়াবাসী, শোনো, তোমাদের জন্য এই দুনিয়ার বুকে হারাম হালাল রুজির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোড়ার পরে তুমি তোমার জীবন পরিবর্তন না করো, ফাযানু বিহারবি মিন আল্লাহি রাসূলিহি, তাহলে তুমি মনে রেখো তোমার সাথে আল্লাহ এবং আল্লাহ রসুল যুদ্ধের ঘোষণা করে দিলেন। যার বাড়িতে বন্ধন আছে, যার বাড়িতে এলআইসি আছে, যার বাড়িতে গ্রুপ লোন আছে, ও আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য লিপ্ত হবে আমার এই বক্তৃতা শোনার পরে, যদি না ক্লোজ করে। জি, আপনাকে আমি বললাম যে এইখানে কেউ আসবেন না, যদি আসেন তো ভাগ্যে খারাপ আছে, নিশ্চয় আসবেন না কেউ। আর তারাই আসবেন যারা ভাবছে যে দেখি কি করে, ও মস্তান না আমি মস্তান, তো আপনি চলে আসলেন মানে আপনি আমার চেয়ে মস্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যার বাড়িতে এরকম গ্রুপ লোন বন্ধন থাকবে, ফাযানু বিহারবি মিন আল্লাহি রাসূলিহি, শুনে রেখো আমি আল্লাহ এবং আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে মিলে তোমাদের সাথে যুদ্ধ করব। এই আয়াত শোনার পরে, এই কথা শোনার পরে, এই বক্তব্য শোনার পরেও যদি আপনার বাড়িতে এই এরকম সুদ ঘুষ লোনের ব্যবস্থা থাকে, তার মানে আপনি যদি কন্টিনিউ করেন, তার মানে আপনি আল্লাহকে পক্ষান্তরে বলতে চাইছেন যে কাম লেটস হ্যাভ আ ফাইট, চলেন যুদ্ধ করি, সমস্যা নাই, দুজ না তো দেখবো। এত অন্যায় সমাজে আজকে, ইহুদি খ্রিস্টানরা জানে এত নোংরা পাপ এই সমাজের বুকে আমরা ওদের অন্তরে অন্তরে ঢুকিয়ে দিয়েছি, এই পাপ করলে আল্লাহ সুবহানাহু নারাজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিম্নমানের বাক্য ব্যবহার করলেন এই পাপের ব্যাপারে, আপনি ভাবতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 1 টাকা সুদ কেলে 70টা পাপ হয়, তার মধ্যে সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে রেপ করা। যার বাড়িতে বন্ধন আছে, তার ছেলে তার মার সঙ্গে শয়, তার মার সাথে সহবাস করে। আমি বলছি না, তিরমিজি আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 দিরহাম 1 টাকা সুদ খেলে 36 জন নারীর সাথে জেনা করে যা পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয়। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1, মদমিনুল খামরিন, নিয়মিত জর্দা বিড়ি গৈনিক গুল ইত্যাদি খায় যারা, তারা জান্নাতে যাবে না, 1450 বছর আগের ফয়সালা, তারা জান্নাতে যাবে না। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারি নারী জান্নাতে যাবে না। আপনার মেয়ে আজকে এখানে সেজে আসলো কেন? ও সাজবে ওর বিয়ের দিনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দোলে খেলছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু বলছে, আমাকে নিয়ে গিয়ে গোসল করানোর পরে সাজানো হলো, কেন? আমার আজকে নাকি বিয়ে, আমার নাকি আজকে বাসর রাত, এই জন্য। তো যে মেয়েগুলোকে রাস্তায় দেখলাম এভাবে ঘুরে বেড়াচ্ছে, ওদের বাসর রাত নাকি আজকে? ওর বাপ কি মারা গিয়েছে নাকি? ও কি এতিমের বাচ্চা নাকি? রাস্তায় হাঁটে কি করে? সবচেয়ে সুন্দর শাড়িটা আজকে পড়লো কেন? সবচেয়ে সুন্দর সুন্দর জামাটাও পড়লো কেন? ওর বাপ এটা বেলডাঙ্গা হচ্ছে পোশাকের শহর, ওর বাপ একটা বুরখা কিনে দিতে পারেনি, কাপুরুষের সন্তান কাপুরুষ, ও রাস্তায় হাঁটে কেন? যতক্ষণ রাস্তায় থাকবে অতক্ষণ ওর পাপ হবে, যতক্ষণ রাস্তায় থাকবে অতক্ষণ ওর পাপ হবে, যতক্ষণ রাস্তা দিয়ে হাঁটবে অতক্ষণ তাদেরকে পাপে নিমজ্জিত করার চেষ্টা করবে, ও হাঁটে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। জি,
পুরুষের বেশধারী নারী মানে যে নারী পুরুষের মতো চুল কেটে ছোট করে, জিন্সের প্যান্ট পরে, টপ পরে, জিন্স পরে, পুরুষের জুতো স্যান্ডেল গায়ে দেয়, পায়ে দেয়, আর ওই ছেলেদের মতো টি শার্ট পরে, দে উইল নট এন্টার টু দ্য হেভেন। তারা কখনো জান্নাতে যাবে না, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আপনার মেয়ে, আপনাকে সতর্ক করতে হবে যে গোটা পৃথিবী বিক্রি করলে আপনার মেয়ের দাম হয় না, আপনার স্ত্রীর দাম হয় না। আরে ও বাড়িতে যেভাবে ছিল এখন আসলো, ওকে ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে কে বললো? কে দেখবে এখানে ওর চুলে রজনীগন্ধার ফুল গাঁথতে বললো কে? কে দেখবে ওর কি বাসরত নাকি? ও কত বড় বেহায়া, কত বড় কাপুরুষের সন্তান, মহিলা ও আসলো কি করে এখানে? ওর স্বামী কাপুরুষ, তাই ও রাস্তা দিয়ে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছে, হে আমার রাসূল, তুমি গোটা জাতিকে বলে দাও গোটা পৃথিবী বিক্রি করলে একজন মহিলার দাম হয় না, আলমারাতু সালিহা, নেককার বিবির এত দাম। রাস্তা দিয়ে হাঁটছে কেন? ও জেনা করাচ্ছে কেন মানুষকে? এত বড় অন্যায় কেন করছে? আল্লাহ রাসূল বলছে, জি এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তো বলছে 500 বছরের দূরের রাস্তা থেকে। ঠেকান, আপনার মেয়ে কোথায় থাকবে? আপনার স্ত্রী কোথায় থাকবে? আপনার মা কোথায় থাকবে? একবার খেয়াল করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদায়ুস জান্নাত, যে হচ্ছে দায়ুস, এ জান্নাতে যাবে। তো যে করোনা ভাইরাস, এটা ভাইরাস না, আল্লাহর গজব। এই যে এত সুন্দর সুন্দর নেতা পেয়েছি, যারা কথা বলতে গেলে ভুল বলে, দু লাইন চার লাইন ইংরেজি বলতে পারে না। আল্লাহ সুসাল্লাম বলছেন, রোয়াই বেশ ইতর শ্রেণীর মানুষ হবে নেতা। এমন বহু গ্রাম আছে যে মেম্বারের কাছ থেকে সিগনেচার করতে গেলে 15 মিনিট সময় লাগে ওর সই করতে। কেন? ও তো পাশ করেনি, আর পাশ করলে নকল করে। একটা যদি ইংরেজিতে নোটিশ থাকে, তোর 14 গোষ্ঠী পড়তে পারবে না, ওর উপরবেলাকে পাঠাতে হয়। এ হচ্ছে আমাদের নেতা। নেতা হবে সবচেয়ে শিক্ষিত মানুষ। নেতা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, দায়ুস কী জিনিস? কি বুঝলাম না তো, এটা আরবি শব্দ, কিন্তু আমরা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদায়ুস আল্লাহ জিক্রুফি হালাল খাবাস, যার বাড়িতে বিয়া বলার সুযোগ রয়েছে, যার বাড়িতে সারা দিন রাত টিভি সিরিয়াল চলে, যার মেয়ে আজকে বেপর্দা রাস্তায় ঘুরছে, এতে দায়ুস, ও 100 বার হজ করলো জান্নাতে যাবে না। বাবার দায়িত্ব অনেক। ছেলের এত বয়স হয়ে গেল, বিয়ে দিচ্ছে না মানে, বিয়ে দেননি আবার অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন, যত জেনা করছে সারা রাতের জেনা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, সারা রাতের পর আপনার অ্যাকাউন্টে ঢুকছে। আপনি মেয়ের বাবা মানে আরো ডেঞ্জার জোনে আছেন। মেয়ে মানে রহমত। সাহাবরা বলছে, যার তিনটে মেয়ে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওর ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, ও ওদিকে যাচ্ছে না। ইন শর্ট বলছে যে, সে আর আমি এভাবে থাকবো, ইসলামিক কায়দায় মানুষ করে ভালো পাত্রস্থ করতে পারলে। বলছে যার দুটো, ওটাও সেম, একটা উনি জিজ্ঞাসা করলেন না, আপনার মেয়ে হচ্ছে রহমত, জান্নাতে যাওয়ার মাধ্যম, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন, আপনার মেয়ে আপনার জন্য রহমত নয়, বরং জাহান্নামে যাওয়ার মাধ্যম। আপনি আপনার মেয়ের সঠিক সময় বিয়ে দেন না কেন? সঠিক সময় কি কি কারণে আপনি বিয়ে দেন না? ওর বয়স হয়েছে, ওকে বিয়ে দিয়ে দেন, বলে যে এম এ পাস করুক, ট্রিপল এম এ করুক, অমুক জায়গায় পড়তে পাঠিয়েছেন মেয়েকে, পুরুষ ঠিক থাকছে না, মেয়ে থাকবে কি করে? জি, মেয়েকে আপনি মেয়ের মতো করে মানুষ করতে হবে, সুন্দর করে। আর দায়ুস লাদ খুলুল জান্না, দায়ুস মানে যার বাড়িতে বিয়া বলার সুযোগ রয়েছে, ও হচ্ছে দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই দায়ুসের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে গেল। আজকে বাবারা যদি দায়ুস না হতো এলাকা সুন্দর হতো। এখন আপনাকে আমার প্রশ্ন, বলেন তো এই এলাকার কত পার্সেন্ট মহিলা বুরখা পরে? কি হলো, বুঝতে পারেন আমার কথা? কত পার্সেন্ট মহিলা এই কর্কটা পাড়ার মহিলা বুরখা পরে, কত পার্সেন্ট? হাফ মানে একের অর্ধেক হবে না? আমি হাফ ভেবে মেলে একটু আশা পাচ্ছিলাম যে 50 নাকি, মানে হাফ পার্সেন্ট মহিলারও বুরখা পরে না। তো বুরখা পরা কি সুন্নাত নাকি পর্দা করা কি সুন্নাত? ফরজ না? তো ফরজ বিধান যদি কেউ পালন না করে মুসলমান থাকবে? তাহলে ওই যে মেয়েটা মুসলমান না, ওর সাথে আজকে রাত্রে সহবাস করলে যে জেনা হবে? জি, মোহরানা দিয়েছেন তো কি হয়েছে? রেজিস্টার আপনাকে কালেমা পড়িয়েছে তো কি হয়েছে? ও তো মুসলমান না এখন, ফরজ তরক কালেমা
তরক করলে মানুষ মুসলমান থাকে? ও, এটা রোজার বিষয়ে আপনারা ভালো বুঝেন, একটা রোজা কামাই করা যাবে না, সাতটা করতে হবে, এটা বুঝেন, কিন্তু পর্দার ব্যাপারে বুঝেন না। বেলডাঙ্গা থেকে মনে হয় গোটা পৃথিবীতে সাপ্লাই হয় নাকি পোশাক? আর ঘরামির মটকা উদম একটা কথা আছে আমাদের দিকে, বলেন আপনাদের, যে ঘরের কাজ করে করে বেড়ায় লোকের বাড়িতে ওরই পানি পড়ে, যে ঘরামির মটকা উদম। তো যাদের কাপড়ের ব্যবসা তাদেরই বহুরা ঢাকা নাই, আশ্চর্য একটা মিরাকেল শহরে বসবাস করেন, আপনার মেয়েকে ঢাকতে হবে, দিল্লির মসজিদে আগুন জ্বালানোর পেছনে আপনার মেয়ে দায়ী, কে বললো হিন্দুরা দায়ী? জিনা ওরা আল্লাহর গজব, আপনি অন্যায় অত্যাচার করছেন, আল্লাহ আপনাকে বললেন ওয়াকাররাফি বৈতিকুন্নরা তাবারুজনা তাবারুজাল জাহেলিতিল উল জাহেলিয়াতিল উলা, ওই মহিলাদের স্বরূপ তোমরা বাড়ির মধ্যে থাকবে, খবরদার বিনা প্রয়োজনে বাইরে বেরোবে না, আর যদিও বেরাও জাহেলিয়াতের মতো নিজেকে দেখে বেরিও না। মেয়ে জাল খেয়ে যাচ্ছে, বাবা বলছে কি পোশাক পরলে একটু ঝকমকো পর, না হলে কি খারাপ লাগে, ভালো লাগবে নাকি, একটু ভালো লাগার ব্যাপার আছে না, তোকে রাস্তায় এভাবে দেখিয়ে বিয়ে করো, বিয়ে করাবো না। দেবের কিছু মানুষ আছে গরু জবাই করার আগে রাস্তা গ্রাম গ্রাম নিয়ে বেড়ায়, বড় গরু হলে কেন এটা জবাই করো ভাই, এটা হেভি মাংস হবে, হেভি টেস্টফুল। তো যারা রাস্তায় আজকে যাদের মেয়েগুলো এভাবে চলছে, ওর বাপ ছেড়ে দিয়েছে, আমার মেয়েকে দেখো আর জেনা করো, যার পছন্দ হবে আমাকে বলবা, আট দশজন বিশ জন এক লাখ লোক জেনা করার পরে একজনের সাথে বিয়ে দেবো, ঠিক করবেন ওই মেয়েকে বিয়ে? সমাজটা কোথায় নেমেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেসাউন, মহিলারা কাছে এতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক রাস্তা দিয়ে এমন করে হাঁটবে যে ও এমন ভঙ্গিমায় হাঁটবে যে যুবককে কিছু বলুক, কিছু বলুক, এই ভঙ্গিমায় রাস্তা দিয়ে হাঁটে। বাড়িতে অতবার উন্নয় ঠিক করা লাগে না, রাস্তা যতবার উন্নয় ঠিক করে, কেন? ও আসলে আপনার দৃষ্টি আকর্ষণ করাতে চাই, জাস্ট আপনার দৃষ্টি আকর্ষণ করাতে চাই। আমেরিকার একজন লেখক লেখিকা একটা মহিলা ল্যাডোয়েন ডালুকা এরকম কিছু নাম, উনি ইসলাম বিদ্বেষী কথা লিখতেন। তো একদিন কোরআনের মধ্যে সূরা তহা পড়তে পড়তে পেয়ে গেলেন বিগ ব্যাং থিওরি, পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে, ওর মাথা খারাপ, আরে কোরআনের মধ্যে পৃথিবী সৃষ্টির রহস্য? তারপরে উনি দেখছেন যে কি করে জল বাষ্পীভূত হয়, উপরে মেঘমালা সৃষ্টি হয়, আবার বৃষ্টি হয়, আরে এত বড় কিতাব, ইসলাম গ্রহণ করলেন। করার পরে উনি বলছেন যেসব মহিলারা স্কার্ট পরে টাইট ফিট পোশাক পরে, এর অর্থ উনি দেখেন ইসলাম বিদ্বেষী ছিলেন, উনি বলছেন এর অর্থ তার কাছে যে মাই শপ ইজ ওপেন 24/7 আওয়ার্স, ইউ ক্যান কাম অ্যান্ড হোয়াট এভার ইউ নিড ইউ টেক ইট ফ্রম হিয়ার, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট। উনি বলতে চাইছেন যেসব মহিলারা টাইট ফিট পোশাক পরে, ওই সব মহিলারা ওই পোশাকের মাধ্যমে বুঝাতে চায় যে আমার দোকান 24 ঘন্টা খোলা, যার যা দরকার হবে নিয়ে যাওয়া, কোনো টাকা পয়সা লাগবে না। উনি বলছেন, উনি বুঝেছেন এইটা, বিশ্বাস করুন যতদিন না সমাজের এই পাপ থেকে আমরা পরিত্রাণ পাবো, অতদিন আরো বেশি অত্যাচার আমাদের উপরে নেমে আসবে, আসবেই। আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, আপনি আমি সাক্ষী, কোরআনুল করিম থেকে আমরা সাক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কারোর ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণে তাদের ভাগ্য তারা নিজেরা পরিবর্তন করে। আমাদের ভাগ্য আমরা নিজেরা পরিবর্তন করছি, প্রত্যেকে যদি আমার নিজের মেয়েটাকে আমরা ঢাকি, নিজের মেয়েটাকে যদি শালীনতাপূর্ণ ভদ্রতাপূর্ণ পোশাক পরাই, সমাজটা সুন্দর হতো না? আজকে হাজি সাহেবের মেয়ে ল্যাংটা চলে, হায়রে পরিস্থিতি সমাজের, এদের জাতির এক পয়সা উপকার হবে না। ফরজ যেতেছে তা মানার জন্য জোরালো আবেদন করুন। এরপরে চলে আসুন ঘুমিয়ে থাকা সমাজ, কেরালা দিল্লি বোম্বে খুঁজে দেখেন, বেশিরভাগ লেবার আমাদের পশ্চিমবঙ্গ থেকে, ঠিক না ভুল বললাম? মানে বিদেশ থেকে এসে ইঞ্জিনিয়ার আসবে, ওরা কাজ করাবে আর আমরা কাজ করবো, আমরা লেবার হয়ে জন্মগ্রহণ করেছি। ভারতবর্ষ কারা পরিচালনা করে? অ্যাডমিনিস্ট্রেশন একটা সেক্টর রয়েছে, আইপিএস থেকে শুরু করে ওই লেভেল,
প্রধানমন্ত্রী যে পরিবর্তন করে এটা ভুল। তো ওই যে আইটি সেক্টর ওরা যে পরিচালনা করে, ওই খাতে মুসলমানদের চাকরি পাওয়ার কথা ছিল 27%, চাকরি পেয়েছে 2.5%। ওই লেভেলে 2.5% মুসলমান, যারা চাকরি পেয়েছে তার আবার কেউই মুসলমান না প্রায়। ওরা আবার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, দাড়ি রাখাকে জংলা মনে করে, ধর্মকে মারাকে ইলিটারেসি মনে করে, অশিক্ষিত মনে করে। পরিস্থিতি যারা ওই লেভেলে আছে, ডিফেন্স লাইনে চলে যান 3%, অবস্থা খারাপ। শিখরা জীবনে পাগড়ি খুলে না, দাড়ি কাটে না, সব ঠিক আছে। মুসলমানরা কি ডিফেন্সে গেলে দাড়ি রাখতে পারে না? কেন? লোকিত না আপনার। আজকে যার নাম চণ্ডী দাস তার নামের বানান ভুল আছে, এটা রেয়ার, খুব কম। কিন্তু যতজন লোক বসে আছেন, যদি কারুর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, এই সব কার্ডে যদি সবারই নামের বানান ঠিক থাকে, তো ভাবিয়েন ফেরেস্তা আপনার কাজটা করেছে। বুঝতে পারছেন না? দেখছেন না মুসলমানের কত ভুল? মুসলমানের ভুল কি হচ্ছে নাকি করানো হচ্ছে? করানো হচ্ছে না। আজকে ওই সেকশনে, ওই যে ফুড সাপ্লাই অফিসে মুসলমান নাই, আর যদিও একটা থাকে নাস্তিক হয়ে গেছো। কারণ এইটা যে ভুল করানো হচ্ছে তার জ্বলন্ত দলিল আমার পকেটে আছে। আমার ভাইয়ের নাম হচ্ছে সোহেল রানা, আমার আব্বার নাম মহিবুল মণ্ডল। তো তার খাদ্য সুরক্ষা কার্ডে লেখা রয়েছে সোহেল রানা, বাবার নাম হচ্ছে তাহেরা বেওয়া। বলেন কোনো মানুষের কাজটা করেছে? আচ্ছা, ভুল হতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে, ইদিক উদিক হতে পারে। তো একটা বাবাকে কি নারী করা যায়? তা আবার বিধবা তাহেরা বেওয়া, আমার আব্বার নাম। তাহলে বুঝেন না আপনার আমার ঘাটতি। ওইখানে যেতে হতো, শিক্ষার দিক দিয়ে আমরা নাই, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়েছি। ডক্টর জাকির নায়েক, যার মাধ্যমে লক্ষ কোটি মানুষ ইসলামের ছায়াতলে আসলো, সেই লোকটাকে দাঁড়ানোর জন্য কারা বেশি সময় ব্যয় করলো? হিন্দু না মুসলমান? মুসলমানরাই, মুসলমানরা দাঁড়িয়েছে। যাই হোক না কেন, আপনার মানহাজের সাথে মিলে না ঠিক আছে, কিন্তু ইসলাম তো গ্রহণ করিয়েছে। একটা লিডার আছে নাকি এরকম আপনার জানা যে যার হাত দিয়ে এত মানুষ ইসলাম গ্রহণ করেছে? তো একটা বাচ্চা ছেলের হাতে যদি 5 টাকা দেওয়া যায় আর 500 টাকা দেওয়া যায়, ও কি অর্থ বুঝবে? তা আমরা ডক্টর জাকির নায়েক একটা আল্লাহর নিয়ামত, এটা আমি বুঝতে পারিনি। নিজের ব্যবসা ঠিক রাখার জন্য পাঠিয়ে দিলাম বিদেশ, তাকে বিদেশে পাঠিয়ে দিলাম, সম্পদকে সিজ করে দেওয়া হলো। কিন্তু কিন্তু তার বিদ্যার সামনে টিকে পৃথিবীতে একজনও নেই। দেখেন, তার বিদ্যার সামনে টিকে পৃথিবীতে একজনও নাই। এরকম বিদ্যান যদি যুগে যুগে তৈরি হতো, সমাজ পরিবর্তন হতো না? মাদ্রাসা আছে এলাকায়, মাদ্রাসা বেল্লাগায় আছে, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, মাদ্রাসায় সবচেয়ে ভালো যে ছাত্রটা, একটা ছেলের, একটা লোকের 4টে ছেলে কথার কথা, যে সবচেয়ে ভালো পড়াশোনায় গট 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 করে আরবি পড়ে, ইংরেজি পড়ে, দারুণ একদম ব্রেন, এই ছেলেকে জীবনেও মাদ্রাসায় দেবে না। বাস্তব বলছি না? মাদ্রাসায় কাকে দেবে যার একটা ঠ্যাং নাই, যার একটা চোখ নাই, কিংবা ওয়াকে 8টা টিউটর দিয়েও মাথা ঠিক হয় না? তো যা তুই আরবি পড়, আলেম হওয়ার চেষ্টা কর। আর এভাবে আমাদের সমাজ পরিচালিত হচ্ছে, আর এদের মাধ্যমেই চলে আসছে ICDS-এর কর্মী, যার জন্য ডিম চুরি করা ফরজ। ফরজ না, খোঁজ নিয়ে দেখবেন একটা ICDS-এর কর্মী পৃথিবী থেকে দেখান। আমাকে খুব দেখার শখ যে ডিম চুরি করে না, একটা আমার দেখার দরকার। তাহলে দেখেন কোথায় আছি আমরা। তো শিক্ষা যদি থাকতো তাহলে হেডমাস্টার মিড ডে মিলে চাল চুরি করে খেতে পারতো নাকি? একটা টোটোবালাকে একটা থাপ্পড়ই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য।
এত ধরতো কেন আপনি? ওর কাছ থেকে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাপ ক্ষমা করবেন না? ছোট্ট ছোট সোনামণিদের চাল ডালকে চুরি করে খেয়ে তছনছ করে হচ্ছে, কেন? ওর মধ্যে এডুকেশন নাই, ওর মধ্যে শিক্ষা নাই। আজকে আমাদের ভোটার কার্ড আধার কার্ডে নামের বানান ভুল, কেন? ওই জায়গায় আমাদের মুসলমান নাই, শিক্ষিত মানুষ নাই। যার বাড়িতে যত নেতা ওর বাড়িতে অত চাকরি আছে না? যার বাড়িতে যত নেতা ওর বাড়িতে অত চাকরি, যোগ্যতা থাক আর না থাক আমি চাকরিজীবী, সমাজটা এখানে চলে গেছে আমাদের। এই সমাজকে ঘুমিয়ে যাওয়া সমাজকে আপনাকে আমাকে জাগাতে হবে শিক্ষার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে জাগাতে হবে। বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী যিনি অন্য কোন ধর্মের ছিলেন, বিভিন্ন জায়গায় গিয়ে অপমানিত হতেন, উনি অনেক ধর্ম পড়াশোনা করতে করতে ইসলাম ধর্ম পড়াশোনা শুরু করলেন, দেখলেন এটাই সেই ধর্ম যার মধ্যে ভেদ বিভেদ, কালো বড় মানে ফর্সা বড়লোক গরিব এর কোনো পার্থক্য করা হয় না, সবাই আল্লাহর গোলাম। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে উনি বলছেন একটা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার কথাটা শুনুন, উনি বলছেন আই ডোন্ট স্মোক বাট অলওয়েজ আই কিপ আ ম্যাচ ইন টু মাই পকেট, ওয়েন মাই সোল গোয়িং টাওয়ার্স এনি সিন আই বার্ন আ ম্যাচস্টিক অ্যান্ড টাচ টু মাই পাম অ্যান্ড সেড টু মাই সেলফ ও আলি ইউ ক্যান বিয়ার দ্য ফায়ার অফ আ ম্যাচস্টিক, হাউ ইউ ক্যান বিয়ার দ্য হেল ফায়ার অফ জাহান্নাম। আলী বলছেন আমি বিড়ি সিগারেট খাই না, তবে সবসময় একটা দেশলাই আমার পকেটের মধ্যে রাখি, যখন আমার আত্মাটা একটু পাপের দিকে ধাবিত হয়, আমার আত্মাটা একটু এনজয় করতে চাই দুনিয়াবি জিনিস, আই বার্ন আ ম্যাচস্টিক, আমি একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিই অ্যান্ড টাচ টু মাই পাম, হাতের তালুতে ধরি এবং আমি আমার নিজেকে বলতে থাকি আলী তুই একটা সামান্য দেশলাইয়ের কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না, হাউ ক্যান ইউ বিয়ার দ্য হেলফার অফ জাহান্নাম, তুই জাহান্নামের আগুন কী করে সহ্য করবি? একজন নব মুসলমান কেন? তার মধ্যে প্রপার এডুকেশন আছে, তার মধ্যে সঠিক শিক্ষা রয়েছে, সঠিক শিক্ষা আছে বিধায় সে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। জনৈক আনসারি ব্যক্তি এসে বলছে আল্লাহ রাসূল আপনি কি বলতে পারেন পৃথিবীর বুকে সবচেয়ে ব্রেনি কে, সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্ট কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি ব্রেনি যে প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করে, যে বারবার মৃত্যুকে স্মরণ করে ওই ব্যক্তি হতে সবচেয়ে ব্রেনি। আমাদের মৃত্যুকে কবে স্মরণ হয়? কেউ মারা গিয়েছে তিন চার দিন আবার আগের মতো লাইফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথাকে আপনি যদি মূল্যায়ন করে চলতে পারেন তবে শিক্ষিত। দুনিয়াবি সব শিক্ষা আছে, ইসলামিক শিক্ষা নাই, মূল্য আছে? তাহলে আপনাকে চেষ্টা করতে হবে আমি ব্রেনি হওয়ার, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আপনি ব্রেনি হওয়ার চেষ্টা করেন। এটা আমার মোবাইল, মোবাইলে ওয়ালপেপার কী রাখা আছে দেখেন তো, এটাকে দেখলে ভয় হচ্ছে না? এ দেখেন একটা খাটিয়া রাখা আছে আসাদুল্লাহ গালিবের লেখা একটা বইয়ের অংশ, মৃত্যুকে স্মরণ। যখনই ফোন আসে তখন একবার মনে হয় যে আল্লাহ চলে যেতে হবে দুনিয়া থেকে, কী পাপ করছি, অমনি আল্লাহর কাছে তওবা করতে পারি। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে তুমি যখন কোনো অন্যায় করে ফেলবে পাপ করে ফেলবে সঙ্গে সঙ্গে ভালো কাজ করার চেষ্টা করো, কেন? ভালো কাজ তোমার পাপটাকে ঢেকে ফেলবে, ভালো কাজ তোমার পাপটাকে সঙ্গে সঙ্গে ঢেকে ফেলবে। সুতরাং শিক্ষিত হওয়ার চেষ্টা করো। যার আখেরাত নাই, যে আখেরাত সম্পর্কে জ্ঞান রাখে না, যে হেয়ারাতের সম্পর্কে জ্ঞান রাখে না, সে ব্যক্তি শিক্ষার কোনো মূল্য নেই। আমাদের সমাজটা এমন হয়েছে দাড়িওয়ালা লোককে দেখলে প্রথমে মনে করা হয় এই মাদ্রাসায় পড়েছে, ঠিক না? দাড়িওয়ালা লোক আবার ইংরেজি বলবে, ভাবনারও বাইরে। কিন্তু গোটা মানব জাতিকে কে শিক্ষা দিলেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দাড়ি ছিল না, ছিল না? আমি যখন দূর দূরান্তে প্রোগ্রামে যাই একটা টি শার্ট গায়ে থাকে আর লুঙ্গি পরে চলে যায়, তো দিনাজপুরে প্রোগ্রামে যেতে গিয়ে গাড়ি আটকে দিল, আটকে দিয়ে বলছে যে আপনি খুব জোরে গাড়ি চালাচ্ছেন, মানে আমার ড্রাইভারকে বলছে
তা আমি নেমে গেলাম, লুঙ্গি পরা মানুষ, মুখে দাড়ি, টি শার্ট, পড়াশোনা করিনি কোনো স্কুলে। উনি ভাবছেন, তো বলছে যে খুব দ্রুত গাড়ি চালানো হচ্ছিল। তাহলে স্যার কত স্পিড ছিল গাড়ির? তো বলছে ওই যে মেশিন রয়েছে 14 লাখ টাকা দাম, ওখানে চলেন দেখাচ্ছি। তো ওখানে গিয়ে উনি দেখালেন 67। তো আমাকে বলছে যে 67, আমি স্যার ন্যাশনাল হাইওয়েতে 67 স্পিড তো খুব বেশি না, এরা এত কমন যেতে পারে, অন্যান্য গাড়ি যাচ্ছে, আপনি আমার গাড়ি আটকে দিলেন। তো বলছে না না, ইট ইজ রিকলেস ড্রাইভিং। তা আমি বলছি স্যার রিকলেস ড্রাইভিং কী করে হয়? রিকলেস ড্রাইভিংয়ের অর্থ হচ্ছে বেপরোয়া গাড়ি চালানো। বেপরোয়া গাড়ি বুঝেন কি? দেখবেন কিছু ছেলেরা গাড়ি চালায়, বাইক চালায়, মনে হবে জোর পায়খানা লাগিয়েছে, বাড়িতে গিয়ে পায়খানা করবে, বিনা কারণে জোরে চালায়, দেখেন না, ওটাকে বলে রিকলেস ড্রাইভিং। তো আমাকে বলছে আপনি কি বুঝেন হোয়াট ইজ রিকলেস ড্রাইভিং? মূর্খ সূক্ষ্ম মানুষ, বুকের সামনে ক্যামেরা, বুঝে বেশি কথা বললে অনেক আরও বেশি টাকার কেস দিয়ে দেবো। তা আমি ওনাকে বললাম যে স্যার আপনি, আপনাকে কেস দিতে হবে না, ইউ জাস্ট ডেফিন মি হোয়াট ইজ দ্য রিকলেস ড্রাইভিং, ক্যান ইউ টেল মি? এই যে বলেছি মুখের দিকে চোখ এই হতে খাচ্ছে। দামাকে বলছে যে আপনি বুঝেন না? বলছে নো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড নাও বেঙ্গলি, ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ মি ইন ইংলিশ দেন ইনশাল্লাহ আই উইল টক উইথ ইউ, আদারওয়াইজ আই ডোন্ট নো বেঙ্গলি নাও। যে তোর যদি কথা বলতে হয় আমার সাথে ইংরেজিতে বল, বাংলা বুঝি না আমি। আমি হয়ে বলছি ও বেচারা বিপদে পড়ে গেছে, ক্যামেরা সুইচ অফ করছে। আমি বলছি ইউ জাস্ট ওপেন ইয়ার ক্যামেরা, ওয়াই ইউ সুইচ অফ ইয়ার ক্যামেরা? ও বেচারা গিয়েছে ঘাবড়িয়ে, এর কে রে ভাই, লুঙ্গি পরা লোক, টি শার্ট আনা লোক, দাঁড়িয়ে লোক, এবার ইংরেজি বলে। আমরা তো 14 গোষ্ঠীকে ইংরেজি শিখেছে, আমরা শিখেছি ঠিক, কী মনে করলে আমাদেরকে? দেখ অনেক বাক বিতণ্ডার পরে হলো ঘটনা, ওখান থেকে নিয়ে চলে গেলাম। তো মূর্খ মানে দাঁড়িয়েলা লোক মানে মূর্খ মনে করে সমাজে, কিন্তু পৃথিবীর বুকে এই দাঁড়িয়েলা লোকই হচ্ছে শ্রেষ্ঠ লোক। কারণ আপনি আমি বুঝতে পারিনি, মাইকেল এইস হার্ট বুঝতে পেরেছে, যিনি একজন খ্রিস্টান লেখক, উনি বলছেন গোটা পৃথিবী থেকে 100 জন বিজ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানীর লিস্ট আমি তৈরি করা শুরু করলাম, যার নাম আমি 1 নম্বরে পেলাম, সেই বিজ্ঞানীর নাম, সেই ফিলোসফার দার্শনিকের নাম, সেই গাণিতিকের নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় বিজ্ঞানী আল্লাহ রসুল। অথচ আমরা সবচেয়ে নিচে। আজকে আপনার ছেলে আনন এমএ পাশ করেছে, ওকে যদি বলা হয় যে 5টা লাইন বলো তো মোহাম্মদ সাল্লাম সম্পর্কে, ও বলে জানি না। ও মেসি সম্পর্কে জানে, সালমান খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে, তারপরে হচ্ছে আপনার ওই কি হানি সিং সম্পর্কে জানে, তসলিমা নাসরিন সম্পর্কে জানে, ইভেন আরও অনেক কিছু সম্পর্কে জানে, কিন্তু আল্লাহ সুসাহা সম্পর্কে 5টা তো দূরের কথা, 2টা বাক্য বলার জন্য মুশকিল হয়ে যাবে। কত কপাল পোড়া জাতি। গান্ধীজি বলছেন আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, When I got Muhammad Sallallahu Alaihi Wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world, the biography was an unique and unparalleled. Gandhi ji nije bolchen, amar jibone ami onek jiboni grontho porechi, kintu ei jokhon Muhammad Sallallahu Alaihi Wasallam er jibone aslo, I read it thoroughly. Ekbar line by line porlam keno? Jodi kothao kichu bhul tul thake সুযোগ হবে। পড়তে লাস্টে উনি এসে বলছেন যে হে দুনিয়াবাসী, সত্যি কথা বলতে গেলে এটুকুই বলতে হয়, ইনার মতন ভালো চরিত্রের মানুষ পৃথিবীতে আর নাই। উনি বলেছেন আরো হাজার হাজার মানুষ বলেছেন আমাদের রসুলের ব্যাপারে, কিন্তু আমরা এতটাই কপাল পোড়া যে আমরা জানি না যে আমরা কোথায় আছি, তাই না? আমরা নিজেরা জানি না যে আমাদের ক্যারেক্টার কোথায়, আমরা কি পড়াশোনা করলাম, এ দিয়ে কি কাজ হবে? লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমি সলাত, তুমি সালাত কায়েম করো, আমর বিল মারুফ, ভালো ভালো কাজ করার জন্য জাতিকে বলো, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজ সমাজে হবে তা তুমি বাধা দাও। ভালো কাজ বললে আপনার ভালো লাগবে, কিন্তু অন্যায় কাজ থেকে যখন সমাজে আপনি বাধা দেওয়ার কথা বলবেন, জাতি আপনার বিরুদ্ধে খেপবে। জি, টুপি না পরে নাকি নামাজ হয় না, এমন মানুষ বহুজনে আছেন,
এমন মসজিদ ও বহু মসজিদ পাবেন যে নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন মাথায় টুপি লাগিয়ে দিয়েছে। আছে না এমন মসজিদ? খাস করে আমাদের হানাফি ভাইদের মসজিদে এই ধরনের কেস ঘটে। যদি আপনি টুপি না পরে নামাজ পড়তে দাঁড়ান তো ওরে বাপরে বাপ, তারপরে সে আপনার মাথায় একটা এমন ময়লা টুপি ঢুকে দেওয়া হবে যে স্বাধীনতার আগে একবার কাঁচা হয়েছিল, এই টুপি ঢুকে দেওয়া হয়েছে। কিন্তু কোনোদিন কোনো চাচাকে বলতে শুনলাম না, বেটা দাড়ি কই, টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, দাড়ি রাখতে আপনি বাধ্য, দাড়ি রাখতে বাধ্য। এই দাড়িকে চেঁচে যদি ওই পায়খানার ড্রেনে ঢুকে দেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসাকে ওই চেঁচে ড্রেনে ঢুকালেন আপনি। অতএব আপনাকে সুশিক্ষিত হতে হবে, হাইলি এডুকেটেড হতে হবে। আর এডুকেশন নেওয়ার জন্য ফলো করতে হবে লুকমান হাকিমের এই উপদেশ। লুকমান হাকিম ছেলেকে বলছে, বেটা সলাত আদায় করো, একবারে কঠিন গতিতে বলছে সলাত আদায় করো, সলাত ছাড়া তুমি পরিত্রাণ পেতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, যখন আমার আত্মাটা ভালো লাগতো না, খারাপ লাগছে, ভালো লাগছে না কিচ্ছু, ওই মুহূর্তে আমি দাঁড়িয়ে পড়তাম নামাজে, নামাজ আমার চক্ষুকে শীতল করতো। আর আমরা নামাজে দাঁড়ালে যদি একটু দোয়াটা লম্বা হয়ে যায়, পেছন থেকে বলে ও মানে বাড়িতে কাজ আছে, বলে না হয় না আমার তারাবির নামাজ, আরে তারাবি মানে ধীরে ধীরে, আর আমরা বুঝলাম তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি এমন একটা সলাত যেই সলাতের মাধ্যমে পেছনে যা পাপ করেছেন সবগুলো ক্ষমা হয়ে যায়। তবে পারি না আমরা, আমি ব্যক্তিগতভাবে আমাদের মসজিদে যে সলাত আদায় করি করাই, তাতে তারাবি পড়তে আমার আড়াই ঘন্টা সময় লাগে, আট রাকাত। খালি তারাবি পড়তে আড়াই তিন ঘন্টা আমাদের লাগে। এখন দেখেন আপনারা কী করে পড়েন, আপনারা বুঝবেন না। খালি আট রাকাত, সতেরো রাকাতের সাত্রিশ রাকাতের প্যাকেজ না, শুধু আট রাকাত চেষ্টা করি। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, খবরদার আমাকে জিজ্ঞাসা করো না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সলাতের দীর্ঘ কতটা সুন্দর ছিল। সুন্নত মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানতে হলে সব মানতে হবে। খাওয়ার সময় হুঁশ নাই বলে মৌলভি সাহেব আর একটু নেন, আপনার লজ্জা লাগে না? আল্লাহ রসুল বলছেন খাওয়ার মধ্যে আপনাকে অল্প খেতে হবে। আপনি আপনার বাড়িতে মেহমান এসেছে, আবার শিলাতি আছেন, শিলাতি আছেন খাবার, হয় না? সব জায়গায় মানতে হবে না, সব জায়গায় মানতে হবে আপনাকে। অতএব হাইলি এডুকেটেড হওয়ার চেষ্টা করুন। ওই গান্ধীজির কথা শুনে, মোহাম্মদ আলীর কথা শুনে আপনার অন্তরে লাগার কথা যে তারা অমুসলমান মানুষ কত সুন্দর কথা বলে গেছেন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, আর আজকে আমরা সেই ধর্মের ধারক এবং বাহক, সেই ধর্মের প্রচারক। আমাদের মধ্যে ইসলাম নেই, আমাদের মধ্যে ইখলাস নেই, যার ফলস্বরূপ এই পৃথিবীতে পাপের বোঝা নেমে আসে। বিশ্বাস করুন হাজার হাজার অমিচ্ছা তৈরি হবে প্রতিদিন যদি আমরা পাপ করতে থাকি। পাপ থেকে বিরত থাকতে হবে। শেষ করছি, শেষ করে দিচ্ছি, সময় তো শেষ, ঠিক আছে? তো শিক্ষা নিতে হবে জাতির সামনে, শিক্ষা ছাড়া আমাদের পরিত্রাণের কোনো কাজ নেই। কেন নিতে হবে? এই জন্য যে কবরে গেলে আপনাকে তিনখানা কোশ্চিন করা হবে, হুইচ ইজ ভাইরাল বিফোর ইনভেনশন অফ নেট, যেটা নেট আবিষ্কারের আগে ভাইরাল হয়েছে। তিনখানা কোশ্চিন জানেন না সবাই? তিনখানা প্রশ্নের উত্তর দিতে গেলে কি করতে হবে? আমল করতে হবে, আখলাক সুন্দর হবে, চরিত্র সুন্দর বানাতে হবে। মুখস্থ করে উত্তর দেওয়া যাবে না। মান রব্বুকা, হু ইজ ইওর ক্রিয়েটর, সেই দিন মাস্টার, ডাক্তার, প্রিন্সিপাল, প্রফেসর বলবে হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি আজকে উত্তর দিতে পাচ্ছি না। তারা যদি রেজাল্টের দিনে বা মেন পরীক্ষার দিনে যদি পরীক্ষা না লিখতে পারেন, আপনি আবার কিসের শিক্ষিত? পিএইচডি করে কি করলেন যদি কবরে উত্তর দিতে না পারেন? এফআরসিএস ফর্ম লন্ডন করে কি করলেন? আপনাকে নাকি জাতি গোগল বলে, এত সুন্দর আপনার পড়াশোনা, তো এ দিয়ে কি কাজ হলো যদি আপনি কবরে গিয়ে বলতে বলেন হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমার কিছু করার নেই, আমি উত্তর দিতে পারছি না। ওই মুহূর্তে ফেরেশতা আপনাকে বলবে ওলা দাঁড়াইতা, ওলা দাঁড়াইতা, পড়োনি শোনোনি,
পড়নি শুনানি, এরপরে আপনাকে এত বড় একটা হাতুড়ি দিয়ে মারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় পর্বতকে যদি মারা হয় যেমন ধূলিসাৎ হয়ে যাবে, আপনাকে মারা হবে। একটা ফেরেশতা মোতায়েন করা হবে, যে ফেরেশতা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। আর যদি উত্তর দিয়ে দিতে পারেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া দীনুকা, তোমার ধর্ম কি? দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো? ফাইয়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার মুখে দাঁড়িয়ে নাই ও কি করে বলবে? ও তো আল্লাহ রাসূলকে ভালোবাসে না, ভালোবাসলে তবে না বলবে? এবার এই প্রশ্নের উত্তর যখন হয়ে গিয়েছে, এবার ফেরেশতা আপনাকে একটা কাউন্টার কোশ্চেন করবে, কি রেফারেন্স, দলিল। বড় হুজুরে বলেছে চলবে না, ছোট হুজুরে বলেছে চলবে না, পীর সাহেব তাবিজ দিয়েছে জি চলবে না, এগুলা বললেই মার হাতুড়ি দিয়ে বলবো আইল মোকাবি হাজার রজুল, হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কি করে জানলে? ফাইয়াকুল, ওই ব্যক্তি বলবে কারা তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাব কি? কোরআন না ফাজাইল আমল? কোরআন এবং হাদিস। কারা তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, আমন্তু বিহি, তার প্রতি ইমান এনেছি, ওয়া সাদ্দাক্তুহু, তাকে সত্যায়ন করেছি। এইটা হচ্ছে মহা সাকসেস। এই সাকসেস হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক আতা করুক সবলে, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যে কথা বললাম, আল্লাহ সুবহানাহু আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক আতা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, দিল্লির বুকে যে নৃশংস ঘটনায় আমাদের প্রায় 39 জন ভাই মারা গেল, তারা যেন জান্নাতুল ফেরদৌসের সমাসীন হয়, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক, আল্লাহ আমাদের সাইদি যেন আবারও সময়মায় গোটা পৃথিবীর বুকে দাওয়াতের কাজ পরিচালনা করতে পারে, তার জন্য তুমি তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই পোশাকের শহরে যেন একটা একটা করে প্রত্যেক মহিলাকে তুমি বোরখা পরার তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।